নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, আর এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং কোনো রকম ফিজ লাগবে কি না, আর পোস্ট ভ্যাকেন্সি কটা কী আছে আমরা এখানে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অফিসিয়াল যে নোটিফিকেশানটা বের হয়েছে সেটা রয়েছে ইস্টার্ন রেলওয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আমার ভিডিও পৌঁছায় তোমাদের কাছে সবার আগে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমি এই ধরনের সরকারি চাকরি, যে কোনো সরকারি চাকরি, সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেটা তোমার ওপেন অলরেডি হয়ে গেছে 10/11/23 থেকে তোমার চলবে 9/12/2023 পর্যন্ত। এবং এখানে তোমাদের 1832টা পদ রয়েছে, তো 1832টা ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সির জন্য তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে বিভিন্ন ট্রেড রয়েছে, সেই ট্রেডে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা ST, OBC, জেনারেল এবং EWS ক্যাটাগরির যে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যাদের ITI কমপ্লিট করা আছে সাথে মাধ্যমিক, তো শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে, যাদের ITI, ফিটার, ওয়েল্ডার, মেকানিক্যাল, ডিজেল এবং কার্পেন্টার, ইলেকট্রনিক মেকানিক, যারা পেন্টার আছো, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, তারা এখানে আবেদন করতে পারবে। যারা এই ট্রেডে এখানে তোমরা ITI কমপ্লিট করেছো তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডিভিশন রয়েছে, ধানবাদ, দানাপুর। তো তোমাদের সুবিধা মতো তোমরা যেটা চয়েস করবে সেখান থেকে একটা ডিভিশন চুজ করে সেই মতো তোমরা নিজেদের মতো ফর্ম ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে আমরা দেখে নেবো যে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে, এবং মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার থাকতে হবে, এবং সাথে সাথে তোমাদের ITI কোর্সটি করা আছে যে কোনো ট্রেডে তার সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা এখানে তোমাদের সিলেকশনটা হবে, তবেই তোমাদের তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে পেমেন্টের জন্য যেটা বলা হয়েছে যে পেমেন্ট অফ ফিস এখানে রয়েছে, যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এটা হচ্ছে নন রিফান্ডেবল, তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা SC ST রয়েছে অথবা PWD অথবা ওমেন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে, তো তাদের জন্য কোনো রকম ফি লাগবে না। দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন, এখানে তোমাদের 50% নাম্বার নিয়ে, 50% নাম্বার নিয়ে তোমাদের যেটা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে, এবং সাথে সাথে ITI পাস করতে হবে। এবং ITI এবং মাধ্যমিকে যে নাম্বারটা আছে, দুটি নাম্বার দুটো যোগ করে যে হাইয়েস্ট নাম্বার হবে, এবং যাদের অতিরিক্ত নাম্বার থাকবে তাদেরই একমাত্র এখানে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হবে। তারাই একমাত্র এখানে যাদের সব থেকে বেশি নাম্বার পেয়েছো মাধ্যমিকে এবং ITI, তো তাদের পার্সেন্টেজটা বেশি থাকলে তাদের প্রথমে এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য প্রথমে অগ্রাধিকার পাবে, ঠিক আছে? একটু মিলিয়ে তোমাদের একটা মেরিট লিস্ট বের করা হবে, এবং এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য তোমাদেরকে বাছাই করা হবে, ঠিক আছে? এবং এটি তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা এখানে রেলওয়ের যে ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এখানে তোমরা অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.rrcecr.gov.in, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এবং তোমাদের মেরিট লিস্ট বের হওয়ার পর তোমাদের প্রথমে ওখানে ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে, ট্রেনিংয়ের জন্য ডাকা হবে, এবং ট্রেনিং করার পর তোমাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট অনুযায়ী পরবর্তীকালে যখন এই লেভেল অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি বেরোবে রেলওয়ের কোনো, সবার প্রথমে তোমাদেরই অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করলে এটার সুবিধা সবথেকে ভালো রেলওয়েতে। এছাড়াও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমরা রেলওয়ের যে এই অফিসিয়াল হেল্প ডেস্কটা রয়েছে সেখানে তোমরা কল করতে পারো, ঠিক আছে? 11টা AM থেকে 17টা PM পর্যন্ত, 5টা পর্যন্ত তোমরা এখানে কল করে নিতে পারো, এবং এখানে স্যাটারডে, সানডে এবং হলিডে যেগুলো থাকে সেই দিন অফ থাকবে, ঠিক আছে? তোমরা এখানে তোমরা কল করে নিতে পারো যদি কোনো রকম অসুবিধা থাকে। আর যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে। এবং এটির যদি তোমরা একটি অনলাইন অ্যাপ্লিকেশান করার স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে
কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় তার জন্য একটি অবশ্যই ভিডিও পোস্ট করব। তোমাদের যে ফটোগ্রাফের সাইজটা হবে 3.5 সেমি ইনটু 3.5 সেমি, আর এটা তোমাদের 3 মাসের বেশি পুরনো হলে হবে না, এবং এটা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে, যার সাইজটা হবে 70 কেবি পর্যন্ত, যেটা 20 কেবি থেকে 70 কেবি পর্যন্ত, এবং তোমাদের সিগনেচারও তোমাদের রয়েছে 3.5 সিএম ইকুয়াল 1.5 সিএম জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, এবং এখানে তোমাদের সাইজটা রয়েছে 10 থেকে 30 কেবি পর্যন্ত সিগনেচারের সাইজ চাওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে দেখে এখান থেকে তোমরা ফর্ম ফিলাপটা করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।